হ্যালো গাইজ তারেকদের ট্রাভেলার আজকে আর একটি নতুন ব্লগে যাচ্ছে আজকেও আমাদের কলিকদের সাথে আমরা দারুণ এনজয় করবো বরাবরের মতো ব্যান আবারও চলে আসছে আমাকে পিক আপ করতে এবং আজকেও আমরা চলে যাচ্ছি একটি দারুণ জায়গায় সেখানে আমরা এনজয় করব বিভিন্ন ধরনের ইনডোর গেম আউটডোর গেম খেলার চেষ্টা করব তো অবশ্যই চলে আসছি আমাদের সেই গন্তব্যে এটা হলো আমাদের কলিকদের একটি বাসা যেখানে চলে আসছি এবং এখানে কিছু সময় আমরা আউটডোর গেম খেলবো তো সবাই আমরা চেষ্টা করতেছি গত ব্লগে আমরা টাম্পেলিং করেছিলাম আজকেও আমরা কিছু সময় চেষ্টা করতেছি সবাই মিলে ফান করার জন্য আজকের ব্লগে আমাদের সাথে আরও নতুন কিছু কলিগ যুক্ত হয়েছে যেমন আমাদের স্টুয়ার্ড যুক্ত হয়েছে তারপর সিং যুক্ত হয়েছে তাছাড়া আগের টিমও রয়েছে এবং এবার মলি বাদ পড়েছে সো দারুণ সবাই এনজয় করতেছে এবং সিং তার ছেলেকে নিয়ে আসছে দারুণ এই সময় আমরা এনজয় করতেছি সবাই আসলে পুরো সপ্তাহ জুড়ে অনেক বেশি পেশার কাজ থাকে কাজ শেষে আসলে উইকেন্ডে আমরা কিছু সময় এনজয় করার চেষ্টা করি তাহলে নিজেদেরও ভালো লাগে এবং পুরো সপ্তাহের যে প্রেশার সেটাও কাটিয়ে উঠে আমরা নতুন আরেকটি উইক শুরু করতে পারি সো এভাবে করে সবাই এনজয় করতেছে এবং আমরা যেখানে চলে আসছি এটি অনেক বড় একটি বাসা পুরোটাই আসলে রিসোর্টের মতো করে এই যে আমাদের সাথে এখন সিং যুক্ত হয়েছে সো আমরা আরও বেশি এনজয় করবো কারণ সিং আমাদের টিমের অন্যতম দারুণ যেসব সময় সবাইকে মাতিয়ে রাখে সো আমরা দেখতেছি যে সিংয়ের ছেলেও এনজয় করতেছে সো এভাবে করে আমরা পুরো বাড়িটিও ঘুরে দেখতেছি পাশাপাশি সবাই যার যার মতো করে প্লে করতেছে এবং সবাই সময় কাটাচ্ছে আমাদের আরো কিছু প্ল্যান আছে নেক্সট উইকে তো এভাবে প্রতি উইকেন্ডে আমরা ঘুরে ঘুরে দেখবো এভাবে ছোটো ছোটো ইভেন্টের মাধ্যমে আসলে কলিগদের মধ্যে দারুণ আন্ডারস্ট্যান্ডিং হয় এবং সবাই বেশি এনজয় করি দের মধ্যে দারুণ একটা বন্ডিং তৈরি হচ্ছে কারণ এখানে যারা আছি আমরা সবাই দারুণ একজন আরেকজন সম্পর্কে জানতে পারতেছি তার পাশাপাশি যে জিনিসটি হচ্ছে যেমন আমাদের আরও কিছু কলিগ আছে যারা খুব শীঘ্রই যুক্ত হবে তো সবাই মিলে আসলে খুব এনজয় করতেছে অবশ্যই এই যে বাসার ভিতরে বাসার ভিতরে আমরা আরও কিছু ইনডোর গেম খেলবো আশা করছি আপনাদের ভালো লাগবে